এইটো এক এক প্রকার কবলৈ গেলে এইটো আমি আমার নিজের দোষ আমি নিজে জাপি লব লাগিব। তার কারণ আজি বেলেগ বেলেগ যিবিলাক কর্মচারী আছে অসমত, ইহতে যেনেকৈ আন্দোলন করেছে তেনেকুৱা আমি আন্দোলন করা নাই। কিন্তু আজির দিন দেখা যায় আজি মানে গণতান্ত্রিক পদ্ধতিত আমাক আন্দোলন নামিবলৈ সরকারে বাধ্য মানে করাই আছে। যার কারণে এতিয়া আমি যদি এই দাবিবিলাক যদি সরকারে মানি নলয়, আমি আগন্তুক দিনত মানে ভয়াবহ রূপ ধারণ করিম আন্দোলন করার কারণে। দরকার পড়লে আমি রাজপথ অবরোধ করিম, আমি ট্রেন লাইন অবরোধ করিম, উপায় নাই। তার কারণ আমি ইমান দিনের পরা আজি সরকারক যিখিনি সহায় সহযোগিতা করে আহি আছো তার পরিপ্রেক্ষিত আমার গৃহরক্ষী যোগা নাই, আজিলেকে একো পোৱা নাই সরকার তরফের পরা। প্রত্যেকখন ডিপার্টমেন্টের নতুন নতুন মানুষ হুমাইহে আছে, আর দেখা যায় অসমের স্বেচ্ছাসেবক গৃহরক্ষী জওয়ানসকলক মানুষ কমাবলৈ চেষ্টা করে আছে। তার কারণ সুপ্রিম কোর্টে রায়দান দিয়া আর আমার ডিজি সিটি মহোদয়ে লিখি সম্মত দিয়া, তার ভিতর এটা মাননীয় মুখ্যমন্ত্রী এই বস্তুখিনি বিবেচনা করব লাগিছিল যে মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কৈছে যে মই অসমৰ মুখ্যমন্ত্রী হলে মই 1 লাখ চাকরি দিম। এই কি আপনার 1 লাখ চাকরি দিয়ার যুক্তি? বেলেগ ডিপার্টমেন্টের মানুষ লৈ আছে, অসমৰ গৃহরক্ষীক আপনাদের কমাই আছে, তার কারণটা কি? তার মানে ভারতবর্ষত যিমান চাকরি আছে অসমৰ গৃহরক্ষী যোৱাৰ নিচিনা নিম্ন দরিদ্র শ্রেণীর তলতকৈ আর উপর নাই। যদি আছে অসমৰ গৃহরক্ষী দরিদ্র সীমারেখার তলতে আছে। গতি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার বিলম্বভাবে অনুরোধ জানাই কব বিচার যে যুক্ত মেসেজ ফাইনেন্সেরপরা দিছে মানুষ কমাই দিব লাগে, আমি সন্থার তরফেরপর আপনার অনুরোধ জানাইছো আপনি বিবেচনা করে এই মানুষখিনি নকমাই আর পোস্ট ক্রিয়েট করে মানুষখিনি নিয়োগ করে দেন, এয়া আপনার ওসর আমার অনুরোধ। তার কারণ আজি আমি অসমৰ গৃহরক্ষী জওয়ানত চাকরি করে আজি আমার হাত পানি নচরা হয়ে গেছে, আজি আমার বয়স উকুলি গেছে, আমি বেলেগ ডিপার্টমেন্টের চাকরি নাপাম, আমি ঠেলা রিক্সা চলাবলৈ নোৱাৰিম, দিন হাজিরা করবলে আমি নোৱাৰিম। গতি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার বিলম্বভাবে অনুরোধ জানাইছো যে আপনি দয়া করে পোস্ট কমাই নিদি আপনি পোস্ট ক্রিয়েট করে আমার চাকরিখিনি নিয়মীয় করার কারণে আপনার বিলম্বভাবে অনুরোধ জানাইছো। যদি নহয় অহা 6 তারিখ অল অসম জুড়ি আমি গুৱাহাটী ধর্ণা কার্যসূচীর লগতে কর্মবিরতি দিয়ার বাধ্য হম, যাতে এইটো বাধ্য আমাক নকরায়, তার আগতীয়াকে দয়া করে আমার কামখিনি যাতে করে দিয়ে। ধন্যবাদ।